हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के आमी स्वीट रिवेंज ड्रामार सेभेंथ एपिसोड एक्सप्लेन करब। और अलरेडी ए ड्रामार छटा एपिसोड एक्सप्लेन करा हुए गेछे, तो जदि सेगुलो ना देखे थाकेन ताहले आगे सेगुलो देखे आसते पारेन। आमी डेस्क्रिप्शन बक्स अथवा कमेंटे लिंक पिन करे देब। तो एपिसोडे शुरूते आमरा गुई और डिउकी के देखते पाई। ओरा जखन स्कूल थेके बाड़ी जाच्छिलो तखन गुईर एक्स बॉयफ्रेंड ओर जोन्नो दाड़िये अपेक्षा करछिलो। तो गुई ओर एक्स बॉयफ्रेंड के इगनोर करे सेखान थेके चले जाओयार चेष्टा करे, किन्तु ओर एक्स बॉयफ्रेंड ओर पेछने पेछने आसते थाके। अन्यदिके मोनानी आर तार फ्रेंडरा गुईर पेछने आसते थाके, माने सबाई मिले ओके बिरक्त करते थाके। ओरा सबाई मिले बोलते थाके, तोमार कि मने हय जीवन तोमाके पछन्द करे? আসলে তুমি ওর পেছনে পড়ে আছো, তাছাড়া তোমার মতো মেয়ের ক্ষমতা আছে জিহুনের মতো হ্যান্ডসাম ছেলেকে পটানোর? এদিকে ওর এক্স বয়ফ্রেন্ড আবার অন্য কিছু বলে ওর মাথা খারাপ করছিল, যে তুমি আমার কল রিসিভ করছো না কেন, আর আমার মেসেজের রিপ্লাই বা দিচ্ছ না কেন। এভাবেই ওরা একই জায়গায় আগে পিছু ঘুরতেই থাকে। দিন ঘুই প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর বলে, ব্যাস অনেক হয়েছে, হ্যাঁ আমি জিহুনকে পছন্দ করি, হয়তো জিহুন আমাকে পছন্দ করে না, তবুও আমি ওকেই পছন্দ করি। আর গুহি এসব রাগের মাথায় বলে দিয়েছিল, কিন্তু একটু পর সে রিয়েলাইজ করে সে নিজের অজান্তেই জিহুনের প্রতি তার ফিলিংস কনফেস করে দিয়েছিল, এবং সবাই এটা শুনে অনেক অবাক হয়ে যায়। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তো ডিউকি গুহিকে স্কুলের ভেতরে যাওয়ার জন্য বলে, কিন্তু গুহি শক্ত স্ট্যাচুর মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন জিহুন একটা ছাতা নিয়ে সেখানে আসে এবং ওর সাথে ছাতা শেয়ার করে আর বলে, তুমি ভুল ছিলে, আমি তোমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড আর আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। জিহুনের এই সমস্ত কথা শুনে বাকি সব স্টুডেন্টরা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর জিহুন গুইকে বাড়ি নিয়ে যেতে থাকে আর তখন তার ফোনে মেসেজ আসে, আপনার রিভেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে স্কুলের গেটের সামনে ওর দাদা ওর জন্য ছাতা হাতে করে অপেক্ষা করছিল। তখন গুইর দাদা জিহুন আর ওকে একসাথে দেখতে পায়, এবং ওদের দুজনকে একসাথে দেখে সে নিজেকে বলে, আমি গুইকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন ওর লাইফে অন্য কেউ এসে গেছে। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গুইর দাদা তার বন্ধুদের নিয়ে তার বাড়িতে আসে। তখন তার বন্ধুদের একজন তাকে বলে, তোমার বোনকে আমাদের দেখাও। এতে গুইর দাদা বলে, আমার বোন বেডরুমে আছে, কিন্তু তোমাদের মতো জানোয়ারদের আমি আমার বোনকে দেখাবো না। এতে ওর বন্ধুরা তাকে বলে, তুমি তোমার বোনকে নিয়ে একটু বেশিই প্রোটেক্টিভ, আর তুমি যদি এভাবেই তোমার বোনকে প্রোটেক্ট করতে থাকো তাহলে কোনো টাফ গায়ের কাছে একদিন ওকে হারাবে। এতে গুইর দাদা বলে, আমি ওকে সবসময় প্রোটেক্ট করবো। এরপর আমাদের বর্তমান সময়ে নিয়ে আসা হয় আর গুহির দাদা বলতে থাকে, কিন্তু এই ছেলেটা কোথা থেকে আসলো? সে গুহির জন্য আনা ছাতার দিকে তাকিয়ে বলে, যাই হোক, যেটার ভয় ছিল সেটা তো হয়েই গেল। অ্যাকচুয়ালি গুহির দাদা গুহিকে অনেক বেশি ভালোবাসত, আর খাওয়া দাওয়া নিয়ে ভাই বোনদের ঝামেলা তো সারা জীবনের, এটা আর কোনো দিন শেষ হবে বলে অন্তত আমার তো মনে হয় না। বাড়ি যাওয়ার পর গুই যখন স্নান করে বাইরে আসে তখন ওর দাদা স্নান করতে যায়, আর ঠিক সেই সময় ওর দাদার ফোনে একটা মেয়ে কল করে আর গুহি তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যায়। তো ওর দাদা জিহুনের সাথে যেভাবে কথা বলেছিল গুইও ঠিক সেইভাবে সেই মেয়েটার সাথে কথা বলে, ফলে মেয়েটা রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। আর এসব বলে তো গুই অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি গুই স্কুল থেকে যখন বাড়ি যাচ্ছিল তখন সে তার হোমওয়ার্কের খাতা ক্লাসরুমে ফেলেই চলে এসেছিল, ফলে সে আবার ক্লাসরুমে ফিরে যায় তার খাতা নেওয়ার জন্য। তখন সে দেখতে পায় তার সাথে মিডিল স্কুলে গয়ুন নামে যে মেয়েটা পড়তো সে একটা ছেলের সাথে ক্লাসরুমে বসে গল্প করছিল। তো গুই ছেলেটার মুখ দেখতে পায় না, শুধু জুতো দেখতে পায়। দেন বাড়িতে এসে গুই তার ল্যাপটপে তার আর গুইনের ফটো দেখছিল, তখন হঠাৎ করে তার দাদা সেখানে চলে আসে, ফলে সে অনেক চমকে যায়। তখন তার দাদা তাকে আইসক্রিম দেয় আর গুইনের আর তার ফটো দেখে বলে, এটা তোমার মিডিল স্কুলের সেই ক্লোজ ফ্রেন্ড, তাই না? আর এইসব সুন্দরী মেয়েদের সাথে ফটো তুলো না, না হলে তোমাকে ওদের পাশে আরও বেশি কুৎসিত লাগে। এটা শুনে গুই তার দাদাকে বাইরে যেতে বলে, সে এটাও বলে যে আমি গুইনের ক্লোজ ফ্রেন্ড না। দেন গুহির দাদা ওর কাছে আইসক্রিমের ওয়ান বাইট চায়, তো গুহি দিয়ে দেয় আর ওর দাদা অর্ধেকের চেয়েও বেশি আইসক্রিম খেয়ে নেয়। তো গুহি ওর দাদাকে অনেক বকা দিতে থাকে আর গুহির দাদা হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন স্কুলে টিচার বলতে থাকে যে গতকাল দুজন স্টুডেন্ট স্কুলে ডেটিং করতে গিয়ে ধরা পড়েছে, আর তোমরা যদি এরকম কিছু দেখতে পাও তাহলে নিশ্চয়ই টিচারদের এসে জানাবে। টিচার বলে যে গতকাল যাদের ধরা হয়েছে তাদের সাসপেন্ড করা হয়েছে। এতে গুই বুঝতে পারে যে গুইন তাহলে ধরা পড়েনি। লাঞ্চ টাইমে গুইন সেই ফেমাস গ্রুপ হাইবা ওদের কাছে যায়। তো ওরা ওর সাথে অনেক ভালো ব্যবহার করে আর ওই গ্রুপের লিডার হিউরাই গুইনকে বসতে বলে। সে আরও বলে যে আমরা ইউরোপে শর্ট টার্ম ট্রেনিংয়ের ব্যাপারে কথা বলছিলাম, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো গুইন বলে, হ্যাঁ আমি এসব বিষয়ে ইন্টারেস্টেড। অন্যদিকে গুইনের ফ্রেন্ডরা বলতে থাকে যে গুইন আজকাল সিনিয়রদের সাথে অনেক ক্লোজ হয়ে গেছে আর ওকে দেখে প্রায় হাইবা গ্রুপের অফিসিয়াল মেম্বারই মনে হয়। পরের দিন বাসে করে স্কুলে যাওয়ার সময় গুইন তার ব্যাগ গুহির ওপর ছুঁড়ে মারে আর বলে, আমার ব্যাগের ভালো করে খেয়াল রেখো, এটা অনেক এক্সপেন্সিভ। এদিকে পেছন থেকে কিছু স্টুডেন্টস ফোন দেখে আর গুইনকে দেখেই বলে, আমার মনে হয় এটাই সেই মেয়ে। আর এসব গুইন এবং গুহি নোটিস করে। দিন গুইন যখন ক্লাসে ঢোকে তখন সবাই ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এরপর গুহি ক্লাসে ঢুকলে ডিওকে তাকে একটা ফটো দেখায় আর বলে, এটা গুইন, কিন্তু গুইন এইসব কিছুই জানতো না।
পরের দৃশ্যে আমরা হাইবা গ্রুপের মেম্বারদের দেখতে পাই যারা কিনা ইংলিশে কথা বলছিল। তখন গুয়ুন সেখানে আসে আর ট্রেনিং এর ব্যাপারে ইউরার কাছে জানতে চায়। তখন ইউরা বলে আমাদের ওখানে ফ্রেশম্যানদের কোনো জায়গা নেই। সে গুয়ুনকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াংহা জুনও কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর ওপর থেকে ডিউকি আর গুই এসব লক্ষ্য করে। কিছুক্ষণ পর গুই হাইবা গ্রুপের কিছু মেম্বারদের দেখতে পায় যারা গুয়ুনকে বুলি করছিল। তো সেখানে ইউরা গুয়ুনকে একটা ফটো দেখিয়ে বলে এটা তুমিই, তাই না? তুমি কি করে তোমার এইসব ফটো অন্যদের সাথে শেয়ার করতে পারো? আর এসব করার পরেও কি তোমার মনে হয় তুমি আমাদের ক্লাবের মেম্বার হওয়ার যোগ্য? তখন সেখানে একটা মেয়ে গুয়ুনের গায়ে জুস ঢেলে দেয় আর ওকে বাজে বাজে কথা বলতে থাকে। তখন গুয়ুন কাঁদতে কাঁদতে বলে আমি ওটা না। দিন সে ওখান থেকে চলে যেতে থাকে। তখন বাইরে সে গুইকে দেখতে পায় এবং গুয়ুন গুইকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর গুয়ুন তার এক্সপেন্সিভ ব্যাগ না নিয়েই বাড়ি চলে যায়। তো গুই সেটা দেখতে পায় আর বলে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই বলে আমিও ওর সাথে এমনটা করতে পারি না। এটা বলে সে গুয়ুনের ব্যাগ তুলে নিয়ে ওর বাড়ির দিকে যায় ব্যাগটা দেওয়ার জন্য। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি মিডিল স্কুলে গুই আর গুয়ুন অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল এবং ওরা একে অপরের বাড়িতে যেত। দেন গুই একদিন ওদের বাড়িতে যায় এবং ওর মাকে ওর বাবার সাথে ফোনে কথা বলতে শুনে নেয়, যেখানে ওর বাবা মায়ের ডিভোর্স হওয়ার কথা চলছিল। অন্যদিকে গুয়ুনও এইসব দেখে ফেলে যে গুই এইসব কথা শুনে নিয়েছে। আর তারপর থেকে সে গুইয়ের সাথে ভালো ব্যবহার করে না এবং ওদের মধ্যে ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয়। যদিও গুই এখনও অবধি বুঝতে পারে না গুয়ুন তার সাথে এমনটা কেন করেছিল, কারণ গুই তো কোনোদিন গুয়ুনের পারিবারিক সমস্যার কথা কাউকে বলেই নি। এরপর আমাদের বর্তমান সময়ে নিয়ে আসা হয় আর গুই ওইসব কথা ভেবে মনে মনে বলে যে তখন যদি আমার কাছে রিভেঞ্জ নোটের লিঙ্ক থাকতো তাহলে আমি অনেকবার গুয়ুনের নাম এন্টার করতাম। দেন গুহি গুয়ুনের বাড়ি পৌঁছে যায় আর বেল বাজায়। তখন গুয়ুন তার ব্যাগ গুই থেকে নিয়ে নেয় আর বলে তুমি লোকের ব্যাপারে এত নাক গলাও কেন? এতে গুহি বলে তুমি তোমার এক্সপেন্সিভ ব্যাগ স্কুলেই ফেলে রেখে চলে এসেছিলে আর আমি তো শুধু এটা দিতে এসেছি। তখন গুয়ুন বলে তুমি শুধু আমাকে ব্যাগ দিতে আসনি, তুমি ব্যাগ দেওয়ার নাম করে আমাকে কান্না করা অবস্থায় দেখতে চাইছিলে। তো গুহি অনেক রেগে যায় আর বলে হ্যাঁ আমি এটার জন্যই এখানে এসেছি, আর তোমার এক্সপেন্সিভ ব্যাগ স্কুলে ফেলে রেখে আসাই আমার ঠিক ছিল, তাছাড়া তোমার ব্যাগ চুরি হয়ে গেলে আমার কি যায় আসে? আর গুহির এমন রাগান্বিত রূপ দেখে গুয়ুন চুপ হয়ে যায়। আর হ্যাঁ, অ্যাটলিস্ট তুমি স্কুলে তো আসো, তাছাড়া যে এটা পোস্ট করেছে সে মোটেই ভালো না। এতে গুয়ুন বলে ও ওই রকম ছেলে না। দেন সে বলে না না ওটা আমি না, তাছাড়া তুমি কিছুই জানো না, তো চুপ থাকো। এরপর গুই বাড়িতে গিয়ে রিভেঞ্জ নোটের লিঙ্ক ওপেন করে আর বলে আমার কি এখানে কারোর নাম লেখা উচিত? সে বলে উফ, আমি ওই ফালতু মেয়েটার জন্য এত চিন্তা কেন করছি। পরের দিন স্কুলে কিছু জুনিয়াররা সিনিয়রদের সাথে বাস্কেটবল খেলছিল। তখন গুই একটা ছেলের পায়ে সেই জুতো দেখতে পায় যেটা সেই ছেলের পায়ে ছিল যে গুয়ুনের সাথে গল্প করছিল। তখন গুই ডিওকির কাছে সেই জুতোর ব্যাপারে জানতে চায়। তো ডিওকি তাকে বলে এটা লিমিটেড এডিশনের জুতো, মেবি আমাদের স্কুলে ওই একজনের কাছেই এই জুতোটা আছে কারণ এটা অনেক এক্সপেন্সিভ জুতো। তো গুহি মনে মনে বলে আমার মনে হচ্ছে ইয়াংহা জুনই সেই দিনকার সেই ছেলেটা, আর এটাই সেই ফেমাস হাইবা গ্রুপের ভাইস চেয়ারম্যান যে গুইয়ের খাবারের বিল পে করে দিয়েছিল এবং গুইকে ইউনিফর্ম খুঁজতেও সাহায্য করেছিল। আর এখানেই আমাদের 7th এপিসোড শেষ হয়। আর নেক্সট এপিসোড দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।